আসেছি, আমিও গান শুনতে এসেছি, জয়গুরু বলে গান শুনছি ভাই, তবে একটা কথা বলছি না বললে নয়, আমি একটা মেয়েকে মনে মনে ভালোবেসে ফেলেছি, তাই মেয়েটা আমি বারবার স্বপ্ন দেখছি, ভাবলাম যে মেয়েটা আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু তার শুধু তা নয়, আমি এটা স্বপ্ন দেখলাম, যেমন করে হোক জয়গুরু বলা বাইনা করার নাম করে ওই মেয়েটার সাথে আমি লাইন করবই, মৃত্যু হয় মরব কিন্তু আজ আমি করবই। তো গৌতম মাঝি এই গান শুনে 10 টাকা প্রশ্ন করেছে, কিন্তু আমি তো গান গাইলাম স্বপ্নের মাঝে গাইলাম, তারপর দেখছি না এখানে তুমি গানই করছিলাম, মেলাতে এসেছি তো বাবার কাছে এসেছি, পুজো হলো, পুজো দেখলাম, প্রসাদ খেলাম, এবার বাড়ি চলে যাবো, অনেক রাত হয়ে গেছে, কোন দিকে যাবো বলো তো? আমার গানে চর মাইলো আর মেয়েগুলো সব পাপ করে হাসছে, ছেলেরা আমার অপমান, এই যে মানাম ইউ তুমি আমার গানে চর মারলে, হোয়াই কেন কেন চর মারলে, কেন চর মারিস কেন, এই যে তোমরা এই ছেলেরা মেয়ে দেখলে কি হয়, কি হয় শ্বশুর করে তাই না, মানে মনের ভেতরটা প্রেম করার জন্য, মানে আমরা ছেলেরাটা এখানে পর্যন্ত শিক্ষা দিয়েছি বুঝেছো, তোমাকে আমি একা চর মারিনি, তোমার গালে চর মারা মানে এখানে যত ছেলে আছে সবার গালে চর মারা হবে, এটা হলো ছেলেদের সাহস দাও, সাহস দাও, অপমানে তোকে সত্য নিজেকে পাকা পাকা আম মনে করি, আর তোমাদের পচা কলা, আমরা ছেলেরা পচা কলা, হ্যাঁ আমরা ছেলেরা পচা কলা, তুমি থাকবে হ্যাঁ, তারা আসলে হাত চুল তো মাইক হবে, আমাদের বলছে পচা কলা, ছেলেরা পচা কলা, তোমরা টাক মানে পাকাম, হ্যাঁ শোনো কলা পচা হোক আর ঠসা হোক, কলা তো কলা তো আর এই কলা, এই কলা কোন কলা, এই কলা যখন এই প্যাটে আপনার যাবে না প্যাটি হবে বুঝতে পারছে তো, তাই না ছেলেদের গর্জন, এই ছেলে দেখো হই করো তো সবাই,
তোমরা নিজেকে পাকাম ভাবো হ্যাঁ পাকাম হ্যাঁ তুমি হ্যাঁ নেই ছেলে পাকাম কি কি বললে তুমি এই আর পাকাম কথাটা যদি তাড়াতাড়ি বলা যায় তাহলে পাকাম 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 আরে পাকাম পাকাম চুপ আম যতই বড় হোক আম যতই বড় হোক আর তোমার আমটা যদি তুমি চেপে ধরে বলো আঁটি করে চেপে ধরে কি অসম্ভব বর্তমান যুগে মেয়েদের দাম বেশি ইম্পসিবল ইম্পসিবল তুমি বলছো মেয়েদের দাম বেশি আমি বলছি ছেলেরা বড় না মেয়েরা বড় আমি বলছি ছেলেরা বড় তাহলে শোনো একটা কথা বলি দেখবে টিকিট কাউন্টারে যাবে তো লেডিস ফার্স্ট আমরা টিকিট নিয়ে বেরিয়ে যাই আর তোমরা হ্যাঁ করে দাঁড়িয়ে থাকো তার জন্য আমার আশা তোমাদেরকে আগে টিকিটটা কার দেয় কাউন্টারে গেলে কাল থাকে ছেলেরা থাকে তাই ছেলেরা আগে থেকে দিতে দেয় তোমাদের দাম বেশি আমাদের দাম বেশি আমরা ছেলেরা মেয়েদেরকে সম্মান দিই আর আমরা কিন্তু আরেকটা ফ্যাসিলিটি আছে জানো যেটা হচ্ছে লেডিস বগি আচ্ছা লেডিস বগি যেটা একটা ট্রেন মানে একটা বগি আমাদের জন্য একবারে ফাঁকা আর তোমাদের সেই ঝুলতে ঝুলতে যেতে হবে কষ্ট করে তাহলে বল কি আমি বলছিলাম ওই কথাটা ভুলে গেছি বলছিলাম যে ছেলেরা বড় তুমি বলছো মেয়েরা বড় হ্যাঁ মেয়েরা কি করে বড় হলো শুনে তাহলে বলো তাহলে তোমরা কিসের জাত আমি বলি বলো শোনো আমাদের গাছে আছে সজনের ডাটা আমাদের গাছে আছে সজনের ডাটা আর তোমরা ছেলেরা হচ্ছ আস্ত আস্ত পাঠাঠা তুমি বলছো যে আমাদের ঘরে আছে সজনের ডাটা ছেলেরা হচ্ছে আস্ত পাঠা হ্যাঁ পাঠা শোনো আমি বলি আমি বলছি আরে বর্ধমানের ধান আর বীরভূমের মাটি বর্ধমানের ধান আর বীরভূমের মাটি আমরা যদি হয় পাতা তোমরা হচ্ছে আমাদের পাটি তুমি কি প্রমাণ করতে চাইছো এদেরকে ভর কি তুমি কি প্রমাণ করতে চাইছো আমি প্রমাণ করতে চাইছি পৃথিবীতে সবথেকে ছেলেরা আগে আগে ছেলেরা বড় তাই নাকি হ্যাঁ ছেলেরাই বড় এই শোনো আমি বলছি মেয়েরা বড় আমি বলছি ছেলেরা বড় কেন কই বোঝাও তো মনে করো তোমাদের বাবা মারা মানে মেয়েরা দেখতে যত সুন্দর হোক তোমাদের বাবা মা তো চিন্তা থাকে হ্যাঁ থাকে তোমাদের বাবা মারা দেখবে ছেলেদের ঘরে আগে যায় যে ছেলেদের ঘরে আগে যায় ছেলের বাবা মাকে যেই বলে হাতে পায়ে ধরে দাদা আমার মেয়েটাকে তোমার ঘরে বউ করে দিই তাই বলছি দেখতে যতই কালো হোক সোনা রাখতে ব্যাকা হইলো সোনা সোনা রাখতে ব্যাকা হইলো সোনা তোমার মতো মেয়েকে আমরা ছেলেটা পাবো তার সাথে কি পাবো জানো কিভাবে নগদ নগদ পাবো মাল পাবো ফ্রিজ পাবো খারাপ টিভি পাবো গাড়ি পাবো তাই তাহলে কি বলছিল কি 4,500 টাকা লিব এইটা আবার কেমন হলো এই গানের লড়াই হবে ও মানে গানের লড়াই হবে আর ছেলে বড় না মেয়ে বড় এমনিতে তো পারছে না গানের লড়াই করতে ঠিক আছে আমি কথা দিচ্ছি এই গানের লড়াইয়ে তুমি যদি জিতে যাও আচ্ছা তুমি জেতা মানে এখানে যত ছেলে আছে সবাই জিতে যাবে অবশ্যই আই মামা আই মামা আমরা শুনো আই মামা পাশে থাকবেন জিতে গেলে থাকবেন এদিকে শোনো আমি দেখছি মেয়ে এই শোনো জিতে গেলে আমি কথা দিলাম আমাদের একটা বেড থাকলো হ্যাঁ যদি জিতে যাও তাহলে তোমার এখানে ছোট ছোট ভাই বোনকে সবাইকে পাপি দেব হ্যাঁ পাপি যে বিলি দিবে পাপি না পাপি পাপি মানে চুমু চুমু ও পাপি না চুমু
আসুনো আমি যদি হেরি যাই এই না তুমি আমি যদি জিতে যাই তোমার ফোন আছে ফলা টুকরো ভাগ করে দিব ঠিক আছে তাই করবে আসুনো যদি যদি হেরে যাও তুমি যদি হেরে যাও আচ্ছা ঘরের পুরুষ আর কি জানো তো বলো আমাদের মেয়েদের ছায়া শাড়ি কুচলে কুচলে কাস্তে হবে কিন্তু তোমার যদি হেরে যায় মানে আমরা যদি হেরে যাই তাহলে তোমার ছায়া শাড়ি বিলা কুচ কুচ চাই ঘড়ি জাপানি শুধু পেংলা ফুটারে তোর বাপের কাছে হিরো গাড়ি তোর বাপের কাছে হিরো গাড়ি নিব না পাইলে তোকে ডিভোর্স দিয়ে দেবো আর তারপরও যদি না মানিস তাহলে তোকে শিক্ষা দেওয়ার জন্য কি করবে জানিস একটা বিয়ে করে ঘরে আমি যে দেখতে ভালো জুয়ান ছেলে চশমা পায়ে হিল তোলার জুতো আর ঠিক এইভাবে হাঁটে দেখে পাচ্ছি না এই আমরা মেয়েরা এইভাবে হাঁটি ঠিক আমাদের মতো ছেলে দেখে ভদ্র ছেলে দেখে দেখে তোমরা ঠিক এইভাবে ইচ্ছাটা করবে ও কিছুই করছে না সব জেডি করছে জেডি কে খারাপ বলবে না জেডি শব্দ অর্থ জানো না জীবন নাম তো বটে তারপর আর একটা ভালো নাম আছে দেবতা নাম না যদি
শব্দের অর্থ হচ্ছে জয় মা দুর্গা যেতে জয় মা দিতে দুর্গা তাই জয় মা দুর্গা বর্ষা দুর্গা ও ভুতি ছাড়া মাথা খারাপ হয়ে গেছে আর তোমার মতো মেয়েরা ঠিক আমাদের মতো ছেলেটাকে যে একটা ফোন নম্বরে এসে না তোমার ফোন নম্বরটা দাও না ফোন নাম্বারটা নেওয়ার পরে রাত 12টার সময় একটা মিস কল মারবে তারপরে কি বলবে ছেলেটাকে মানে নরম করে দেবে সে না সে মনে পড়ছে সেই বাসটা দেখা হয়েছিল আমি কাল থেকে প্রতিদিন তোমাকে ফোন করবো ভিডিও কলিং করবো তোমাকে অনেক মেসেজ করবো তুমি এক কাজ করো আমার মোবাইলে ব্যালেন্স 500 টাকা ব্যালেন্স ফোন দিও আমাকে টাকা দিয়েছি বলে তোমার রাগ হচ্ছে কাপুরুষ বলবে যে আমাকে সাউ তোমাকে উকে দিয়েছো একটা আমার সাপোর্ট থাকবে না একজন আছে তুমি বলছো তুই নাকি সাধন বেটা দেবে কেন নিবি টাকা হাত পেটে করছিস কেন ভদ্র ভিখারি হ্যাঁ ভদ্র ভিখারি তো আমরা ভিক্ষা করি হ্যাঁ আমরা ভিক্ষা করি না আমরা তোমাদের কাছে যৌতুক কেন নি জানো কেন বলো তো তোমরা হচ্ছ আমাদের সংসারে একটা ভাঙা গাড়ি ভাঙা গাড়ি ভাঙা গাড়ি আমরা এই দেখো এই হচ্ছে পুরুষ সত্যি পুরুষ ভাঙা গাড়ি মানে কি যখন একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনা যায় আর বিয়ের করার পরে এই মেয়েরা কি শুরু হয়ে যায় ওদের বিমারি আজকে কপাল যন্ত্রণা পেটের যন্ত্রণা এ যন্ত্রণা সে যন্ত্রণা তালিয়া তালিয়া লাঠি খেলবো বিনা পয়সায় পুরুষ ছাড়া নারীর কি দাম আছে লাজ নাই তুই বলছিস কোন মুখে কেন তোরা কি করলি কোথা থেকে তুই হলি বল হরি বল হরি বল বল হরি বলছো বলো হরি বল হরি বল বলো হরি বল আর ফেটে গেল ছেলেটা ঢোল
পৃথিবীতে ছেলেরাই শ্রেষ্ঠ, ছেলেরাই বড়। হবে আমি কেন বলো তো, আমরা মেয়েরা সত্যি বাড়িতে বসে খুব রিল্যাক্স করি, খুব আনন্দ করি, আর এই ছেলেরা অনেক দূরে বিদেশে খাটতে যায়, বউ বাচ্চার জন্য অনেক কষ্ট করে। তাই তোমরা ছেলেরা সত্যি শ্রেষ্ঠ হয়েছো, তাই আমি ক্ষমা চাইছি। ওগো বড় ভাইরা ছোট ভাইরা সবাই ক্ষমা করো, ঠিক আছে? আমি পাপ কি দেবো বলেছি বলে কি দিতে হবে? না না, ক্ষমা চাইলাম তো ভাই বললাম, ছোট ভাই ছোট ভাই কি আছে সেই এরকম অসত্য ক্ষমা করো, এত কোনো ভাষা হইলো? এটা তো মুখ খারাপ, ছি ছি ছি, এর মানে বোঝাও তুমি, এত খারাপ কথা বললে মানে বোঝাও? কথা শুনো, আমরা ছেলেরা মেয়েদেরকে সর্বদাই মানে সব সময় আমরা তাদেরকে সম্মান করি, এটা ছেলেদের কর্তব্য। হ্যাঁ, ছেলেদেরকে খারাপ ভেবো না। আমি বললাম ওগো আমার বোন মারা নেবে, মানে কি? এখানে কেউ বোনের মতো বয়স বসে আছে, কেউ বোনের বয়সে আছে, কেউ মায়ের বয়সে, কেউ রানীর মা বয়সে। এটা প্রথমে বোন, তারপরে মা, তারপর রানীরা, রানীরা, বোন মা রানীরা। তা হয় না, বুঝেছো? দেখো একটা নারীর জীবনে একটা পুরুষই ঠিক, তাই ওরা আমার ছোট ছোট আদরের দেওয়ার হয়ে যায়, আর তুমি আমার বর হয়ে যাও, বুঝেছো? তোমার এই গুণ দেখে আমি তোমাকে বিয়ে করবো, কিন্তু বিয়ে করার আগে সবাই কিন্তু আনন্দ দিতে দিতে চলে যাবো, নাকি? ও আমার মনে মনে না, বোঝাই কে মনে, তুমি ছাড়া, তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে গো আমার পথে, ya yeah, ya yeah.
Kilo lagi, bolo. Bolo lagi, bolo. Ekor lagi, banyak banget.